আমি সুশান্ত কুমার, সহকারী শিক্ষক কোচিং একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। সে যাই হোক, আজ আমাদের টপিক হচ্ছে রিপিটেশন অফ আর্টিকেল। তোমরা জানো রিপিটেশন শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি। আর্টিকেল জানো ANDই যে আর্টিকেল বলা হয়, তাহলে সেদিক থেকে আমরা আজকে এই রিপিটেশন অফ আর্টিকেল যে বিষয়টা এটা বোঝানোর জন্য আমি তোমাদের এখানে কতগুলো সেন্টেন্স লিখে নিয়েছি। আমি আশা করি এই সেন্টেন্সগুলো আলোচনার মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা দিতে পারব। তাহলে এখানে দেখো প্রথম সেন্টেন্সটি লেখা আছে, হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, তার একটি লাল সাদা ঘোড়া আছে। খেয়াল করো এখানে কিন্তু ঘোড়া একটি, দ্যাট ইজ একটি নাউনকে এখানে বোঝানো হচ্ছে। কি দিয়ে? দুটো অ্যাডজেক্টিভ দিয়ে, মানে রেড অ্যান্ড হোয়াইট। তার মানে একটি ঘোড়া যেটার কালার হচ্ছে সাদা এবং লাল, এরকম একটি ঘোড়া আছে তার। তাহলে এই নিয়মের আগে দেখা, সেই কারণে এই নিয়মের আগে দেখা যাচ্ছে এখানে রেডের আগে এ বসেছে, বা আরেকটা আগে কোনো এ বসে নাই, বা আর্টিকেল ব্যবহৃত হয় নাই। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে দুবার প্রথমে অ্যাডজেক্টিভ যখন কি করে, মানে অ্যাডজেক্টিভ যখন একটি নাউনকে বা একটি নাউনকে নির্দেশ করে বা একটি নাউনকে কোয়ালিফাই করে, তখন প্রথম দিন আগে আর্টিকেল বলতে। তাহলে এখানে দেখো সেই কারণে এখানে রেডের আগে একটা আর্টিকেল ব্যবহৃত হয়েছে, আর সেখানে হোয়াইট আগে কোনো আর্টিকেলের ব্যবহার হয়নি। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো পরের যে সেন্টেন্সটা সেটা আছে, হি হ্যাজ এ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট। এইখানে দেখো দুটো নাউনের আগে কিন্তু এখানে তোমার দুটো আর্টিকেলের ব্যবহার এখানে দেখানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এখানে বসেছে, মানে হোয়াইট হর্সের আইকো, আর এখানে বসেছে রেড হর্সের আইকো। দুটো আর্টিকেল এখানে ব্যবহার দেখানো হচ্ছে বা বসেছে। তাহলে কি দাঁড়ালো ঘটনা? তাহলে আমরা বলতে পারি যে দুইবার তত্ত্বে অ্যাডজেক্টিভ যখন একটি নাউনকে, মানে এক নাউনকে কোয়ালিফাই না করে ভিন্ন ভিন্ন নাউনকে কোয়ালিফাই করে, তখন সেই ভিন্ন ভিন্ন নাউনের আগে মানে আর্টিকেল ব্যবহৃত হয়। সেই কারণে এখানে দেখো যে রেড হর্সের আগে একটি এ বসেছে এবং হোয়াইট হর্সের আগে আরেকটি এর ব্যবহার আমরা এখানে দেখিয়েছি। ক্লিয়ার? আর এমনি যদি আমরা ধরতে ধরি বিষয়টা তাহলে কেমন দাঁড়ায়, হি হ্যাজ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট হর্স। এই ক্ষেত্রে কিন্তু তার দুটো ঘোড়া আছে, যেটা এখানে একটি হচ্ছে লাল ঘোড়া, আরেকটি হচ্ছে সাদা ঘোড়া। ঠিক আছে, তাহলে এই কারণে এখানে ভিন্ন ভিন্ন নাউনের আগেই এখানে আমরা আর্টিকেলের ব্যবহার করেছি। ঠিক আছে, তারপর আমরা ঠিক পরে দেখো এই সেন্টেন্সে দেখা আছে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আই রিপিট, ডিয়ার স্টুডেন্ট, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। হেডমাস্টার এবং সেক্রেটারি সভায় উপস্থিত আছে। এই ক্ষেত্রে কিন্তু খেয়াল করো যে হেডমাস্টার আগে, হেডমাস্টার হচ্ছে একটি নাউন আর সেক্রেটারি হচ্ছে আরেকটা নাউন, কিন্তু এখানে একটির আগে আর্টিকেল ব্যবহার আছে দি, আরেকটির আগে দি নেই। এটার কারণ হচ্ছে এর দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে প্রথমটির আগে আর্টিকেল দি বসে, ডেফিনিট আর্টিকেল দি বসে। আই রিপিট, রেস্টুডেন্টস খেয়াল করো, এখানে লেখা আছে যে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আর আমি নিয়মটা হচ্ছে এটাই যে এর দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা যদি একই ব্যক্তিকেও নির্দেশ করা হয়, তাহলে প্রথম নাউনের আগে দি বসে। এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, মানে একজন, আর সে কারণে কিন্তু এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, এক ব্যক্তি থাকার কারণে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ, আর সে কারণে প্রথম নাউনের আগে দি বসেছে। ক্লিয়ার? আমরা নেক্সট আসি পরের সাথে, দেখো দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এইখানে হলো আবার দেখো হেডমাস্টার এবং সেক্রেটারি, মানে দুটো আগে শুধু আর্টিকেল ডেফিনিট আর্টিকেল ব্যবহার দেখানো রয়েছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে এর দ্বারা যুক্ত দুটি নাম যদি, মানে এক ব্যক্তিকে না বুঝিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে প্রত্যেকদিন আগে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হয়। ইন দ্য কেস আমরা হেডমাস্টার আগে দি এবং সেক্রেটারি আগে দি ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে কিন্তু হেডমাস্টার একজন আর সেক্রেটারি দুজন ব্যক্তি, আর সে কারণে কিন্তু এখানে ভাগ করা হয়েছে ভাগ আর।
আর তাখানে আমরা প্লুরাল দেখিয়েছি আর এখানে ছিল ইজ ঠিক আছে তাহলে নেক্সট আমরা আসি এইখানে দেখো আরেকটা মজার জিনিস আর্টিকেলে মানে আর্টিকেলের ব্যবহারের মানে কারণে মানে সেন্টেন্সের মানে অর্থের পরিবর্তন হয়ে যায় কিভাবে হতে পারে এইখানে দেখো এই সেন্টেন্সে লেখা আছে আই হ্যাভ ফিউ বুকস এইখানে কিন্তু কোনো আর্টিকেলের ব্যবহার নেই আচ্ছা আর এখানে ফিউ মানে এখানে ফিউ বলতে বোঝায় প্রায় নেই বলতে চলে বা নাই বলতে চলে এরকম বোঝায় তাহলে আই হ্যাভ ফিউ বুকস তার মানে হলো আমার বই নাই বললেই চলে মানে এত কম যে নাই বললেই চলে এরকম বোঝাচ্ছে আর্টিকেল ব্যবহার না থাকার কারণে ঠিক পরের সেন্টেন্সে দেখো এখানে লেখা আছে আবার আই হ্যাভ এ ফিউ বুকস এখানে আবার এর আর্টিকেল ব্যবহার এ বসানো হয়েছে আই হ্যাভ এ ফিউ বুকস এটার অর্থ হলো অল্প সংখ্যক আমার অল্প সংখ্যক বই আছে আগের সেন্টেন্স ছিল আমার কোনো বই ছিল না বললেই চলে আমার বই নেই বললেই চলে এরকম আর পরের সেন্টেন্স হলো আই হ্যাভ এ ফিউ বুকস আমার মানে অল্প সংখ্যক বই আছে মানে এই আর্টিকেল ব্যবহার কারণে এই সেন্টেন্সটা অর্থের পরিবর্তন এরকম হয়েছে ক্লিয়ার নেক্সট সেন্টেন্স দেখো তারপর যে সেন্টেন্স এটার মধ্যে আছে তোমার কি আছে এখানে আই হ্যাভ দা ফিউ বুকস এইখানে দেখো আর্টিকেল আবার দি এর ব্যবহারটা দেখা দেখানো হয়েছে এখানে দি আই হ্যাভ দা ফিউ বুকস তাহলে এই তার অর্থ হলো অল্প সংখ্যক বই আছে আমার তবে তার সবগুলো আমার যে বইগুলো আছে সবগুলোকে নির্দেশ করতে এই ডেফিনিট আর্টিকেল দি দিয়ে আছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আই ফিউ দে শব্দটা দুইটা শব্দের অর্থ প্রায় প্রায় নেই কিন্তু তার আগে আর্টিকেল ব্যবহার না করলে অর্থ হয় একরকম আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ ব্যবহার করলে তার অর্থ হয় আরেকরকম আর ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করলে তার অর্থ হয়ে যায় আরেকরকম এটি বলেছে যে আর্টিকেলের ব্যবহার কারণে সেন্টেন্সের অর্থেরও পরিবর্তন ঘটে যেতে পারে সুতরাং খুব খেয়াল রাখতে হবে এট দ্য টাইম অফ রাইটিং সামথিং ইউ মাস্ট বি কেয়ারফুল এট দ্য টাইম অফ ইউজিং আর্টিকেল এট দ্য ডেফিনিট অর ইনডেফিনিট আর্টিকেল ইউ মাস্ট বি কেয়ারফুল নো ডাউট ওকে তোমরা যদি লেখার সময় আর্টিকেলের বিষয়টা খেয়াল না রাখো ইচ্ছা মতো বসিয়ে দাও ইন দ্যাট কেস দ্য সেন্টেন্স উইল নট বি কারেক্টেড এন্ড ফাইনালি উইল নট বি ডিজার্ভিং অফ গেটিং মার্কস তুমি যে নম্বর পাবা না নম্বর পাওয়া যুক্ত করে শুধুমাত্র আর্টিকেলের মানে ব্যবহার ঠিক মতো না করার কারণে সো বি কেয়ারফুল খুব সাবধান এই আর্টিকেল ব্যবহার করার সময় তোমাদেরকে সতর্ক থাকতে হবে আর বিশেষ করে আর্টিকেলের ব্যবহারটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে তাহলে কি হবে তোমরা লিখে তোমার সেন্টেন্স শুদ্ধ হবে এবং এর যে নম্বর থাকে আর্টিকেলের পড়তে তোমাদের নম্বরটা থাকে যেটা ফুল মার্কটা তোমরা পাবে আমি আশা করি আমার এই আজকের আলোচনা থেকে তোমরা কিছুটা হলো মানে গেলার হবে আর বাসায় গিয়ে যখন তোমরা এটা নিয়ে নিজেরা আবার একটু দেখবে রিভিউ করবে ইন দ্যাট কেস তোমরা আরো আরো বেশি গেলার হবে এই বিষয়টা নিয়ে ওকে তাহলে আগামী থ্যাংক ইউ অল থ্যাংক ইউ এভরিবডি